हेलो एंड ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা এন্ড ইউ আর ওয়াচিং ইংলিশ উইথ সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নিই। তো এভরিডে 7:30 AM প্রত্যেক দিন সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি, অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, অনওয়ার্ড সাবস্টিটিউশন এবং ইডিয়ামস এর ক্লাস করে থাকি। বাট আজকে আমরা যেটা করব সেটা হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স এর ক্লাস। তোমরা অনেক দিন ধরেই আমাকে বলছিলে যে ম্যাম আপনি সাফিক্স এবং প্রিফিক্স এর ক্লাস করান, অর্থাৎ অনেকেই তোমরা এক্সারসাইজ মেইন দিতে চলেছো। তো সেখানে সাফিক্স প্রিফিক্সটা আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলতে পারো। তো আজকে আমরা সেই টপিকটাই, অর্থাৎ এই টপিকেই ক্লাস করব। তো বেসিকের জন্য অবশ্যই সকালবেলার ক্লাসগুলো ফলো করবে এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা, অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে, এবং 8টাতে সায়েন্স ক্লাস মিনাজুল স্যারের সঙ্গে সকাল 8টাতে। তো এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। অ্যান্ড এখনও যারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। চলো আমরা নেক্সট কন্টিনিউ করব। ওকে, তো সবাইকে গুড ইভিনিং এন্ড শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো একটা জিনিস, ক্লাস স্টার্ট করার পূর্বে তোমাদেরকে বলবো, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই তো ক্লাসটা একটা লাইক করে দেবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে থাকো। ওকে, দেখো অনেকেই জানে না যে আমি তোমাদেরকে নতুন ভাবে ক্লাস করাচ্ছি, তো সেটা জানানোর দায়িত্ব, অর্থাৎ বন্ধুদের জানানোর দায়িত্ব কিন্তু তোমাদের। ওকে, তো অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা একটু জেনে নেব প্রিফিক্স আর সাফিক্স কি। দেখো প্রিফিক্স আর সাফিক্স আমরা অনেকেই জানি, বাট আরো একবার, প্রিফিক্স হলো এ গ্রুপ অফ লেটার্স প্লেসড বিফোর দ্য রুট ওয়ার্ড। অ্যাকচুয়ালি প্রিফিক্স হলো এ গ্রুপ অফ লেটার্স যেটা কোথায় বসাতে হয়, রুট ওয়ার্ড। তো রুট ওয়ার্ড কি, ধরো আমি তোমাদেরকে বললাম হ্যাপি, তো হ্যাপি কথার অর্থ কি, সুখী বা খুশি। তো এখানে যদি আমরা এর পূর্বে ইউ এন আন কথাটা ব্যবহার করি, তাহলে এটা কি হয়ে গেল, এ গ্রুপ অফ লেটার্স অর্থাৎ আন, তাই না? অর্থাৎ অন্য একটা ওয়ার্ডকে আমরা এখানে অ্যাড করলাম। তো যখনই আমরা এটাকে অ্যাড করলাম তখন কি হয়ে গেল, আনহ্যাপি। আর আনহ্যাপি কথার অর্থ কি, অসুখী বা খুশি নয় এরকম কিছু। তো এটা কিন্তু আমাদের তাহলে কি ছিল, হ্যাপি ছিল। হ্যাপি মিন্স হলো সুখী। যখন আমরা এর পূর্বে আনকে যুক্ত করলাম তখন হয়ে গেল অসুখী, অর্থাৎ আমাদের মিনিংটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ অপোজিট হয়ে গেল, বিপরীত হয়ে গেল। তো রুট ওয়ার্ড হলো হ্যাপি, আর এই যে আন যেটা সেটা হলো আমাদের প্রিফিক্স। তো যখনই আমরা কোনো রুট ওয়ার্ডের সঙ্গে প্রিফিক্সকে অ্যাড করি সেটা কিন্তু আমাদের বিপরীত মিনিং দিতে পারে, দিতে পারে কি, অ্যাকচুয়ালি বিপরীত মিনিংটাই আমাদেরকে প্রোভাইড করে, তাই না? এরপর আসছে সাফিক্স। দেখো সাফিক্স কি, এ গ্রুপ অফ লেটার্স প্লেসড আফটার দ্য রুট ওয়ার্ড, অর্থাৎ রুট ওয়ার্ডের পরে যখন আমরা কোনো ওয়ার্ডকে বসাই বা এ গ্রুপ অফ লেটার্সকে বসাই তখন সেটা সাফিক্স হয়ে যায়। ধরো আমি তোমাদেরকে বললাম টিচ, তো TEACH, টিচ মিন্স শিক্ষা দেওয়া, অর্থাৎ এটা হলো আমাদের একটা ভার্ব। তো এর সঙ্গে যখন আমরা ER যুক্ত করে দিলাম তখন কি হয়ে গেল, টিচার। তো টিচার অর্থাৎ এই টিচ মানে হলো শিক্ষা দেওয়া, আর টিচ থেকে টিচার অর্থাৎ শিক্ষক, দ্যাট মিন্স এই ER যেটা সেটা হলো আমাদের সাফিক্স, এটা আমাদের কি, সাফিক্স। তো সাফিক্স এবং প্রিফিক্সে আমাদের মিনিং কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, তো যখন আমরা রুট ওয়ার্ডের পূর্বে কোনো শব্দকে বসাই সেটা হয়ে যায় প্রিফিক্স, যখন আমরা পরে বসাই তখন সেটা সাফিক্স। অ্যাকচুয়ালি প্রি কথার অর্থ হলো পূর্বে, এখান থেকেই বোঝা যায় রুট ওয়ার্ডের পূর্বে বসালে প্রিফিক্স, পরে বসালে সাফিক্স। তোমরা অনেকেই জানো, বাট আরো একবার একটু জাস্ট তোমাদেরকে রিভিশন বলতে পারো, সেই জন্য জাস্ট একবার মনে করিয়ে দিলাম। চলো আমরা এরপর আসে 30 কোশ্চেন, অর্থাৎ 30 কোশ্চেন আমরা করব সাফিক্স প্রিফিক্স এর উপর থেকে। আউট অফ 30 তুমি কত স্কোর করতে পারছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি তোমাদের জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ সাফিক্স প্রিফিক্স এর কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কন্টিনিউ করবে। ওকে, তো 30টা অর্থাৎ এটা এক্সপেক্টেড, অর্থাৎ এখান থেকে আসতে পারে, আমার যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলোই আমি ক্লাসে তোমাদেরকে প্রোভাইড করছি। এরপর আবারও আমরা সাফিক্স প্রিফিক্সের ক্লাস করব কোশ্চেন নিয়ে। ওকে, তো চলো শুরু করা যাক।
ফার্স্ট যেটা রয়েছে সেটা হলো লিগাল। তো লিগালের পূর্বে আমরা কি বসাবো, অর্থাৎ কি প্রিফিক্স কে বসাবো? ইন, ডিজ, ইল, ইম। তো 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে কোশ্চেন নাম্বার 1 এর জন্য। আমাদের সঠিক উত্তর কি হবে, চলো অ্যান্সার করো। লিগাল, লিগাল মিন্স অ্যাকচুয়ালি কি, বৈধ। তো সেটার সঙ্গে আমরা কি প্রিফিক্স কে অ্যাড করব? তো যারা অপশন সি অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, অর্থাৎ ইললিগাল আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ইললিগাল মিন্স যেটা বৈধ নয়, অর্থাৎ যেটাকে আমরা কি বলে থাকি, বেআইনি। মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ বেআইনি, অর্থাৎ কি হয়ে যাচ্ছে, ইললিগাল, ILLEGAL, ইললিগাল মিন্স বেআইনি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো, 2। কি বলেছে দেখো, লিঙ্গুয়াল। তো লিঙ্গুয়ালের আগে আমরা কি প্রিফিক্স কে বসাবো? আন, অপশন বি তে মিস, সি তে বাই এবং ডি তে ইন। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। অ্যাকচুয়ালি লিঙ্গুয়াল মিন্স তুমি ভাষা বলতে পারো। তো সেখানে আন লিঙ্গুয়াল, মিস লিঙ্গুয়াল, বাইলিঙ্গুয়াল এবং ডি ইন লিঙ্গুয়াল। তো এখানে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ বাইলিঙ্গুয়াল কিন্তু আমাদের সঠিক উত্তর। আর বাইলিঙ্গুয়াল কথার অর্থ কি, বাইলিঙ্গুয়াল কথার অর্থ হলো দ্বিভাষী, অর্থাৎ যে দুটো ভাষায় কথা বলতে পারে বা দুটো ভাষা জানে তাদেরকে আমরা বাইলিঙ্গুয়াল বলি। আর একটা জিনিস মনে রাখবে, বাই কথার অর্থ হলো দুই, মনে থাকবে। চলো আমরা নেক্সট দেখে নেবো, 3। অ্যাসোসিয়েট, তো অ্যাসোসিয়েটের সঙ্গে আমরা কি প্রিফিক্স বসাবো? অপশন এ ডিজ, বি তে ইন, সি তে অটো এবং ডি তে প্রি। সো ইওর টাইম স্টার্টস নাও। ডিজ অ্যাসোসিয়েট, ইন অ্যাসোসিয়েট, অটো অ্যাসোসিয়েট এবং ডি তে প্রি অ্যাসোসিয়েট, কি হবে আমাদের সঠিক উত্তর? সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন এ অ্যান্সার করছো তারা একদমই সঠিক, ডিজ অ্যাসোসিয়েট। ডিজ অ্যাসোসিয়েট কথার অর্থ কি, অ্যাকচুয়ালি অ্যাসোসিয়েট মিন্স সহযোগী। যখন আমরা ডিসকে অ্যাড করছি তখন সেটা কি হয়ে যাচ্ছে, অসহযোগী। চলো আমরা নেক্সট দেখে নেবো, 4। ড্যাশ এবেল, এবেল মিন্স কোনো কিছুতে সক্ষম হওয়া, তাই না? তো চলো দেখে নিই কি রয়েছে, ডিজ অ্যাবেল, ইম অ্যাবেল, এন অ্যাবেল এবং ডি তে আনএবেল। সো ইওর টাইম স্টার্টস নাও, চলো অ্যান্সার করো। এবেল, সেখানে আমরা কি প্রিফিক্স অ্যাড করবো, ডিজ, ইম, এন এবং ডি তে আন। সো এখানে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা সঠিক, আনএবেল। আনএবেল মিন্স অক্ষম, আনএবেল মিন্স আমরা কি বলতে পারি, অক্ষম, তাই না? তো এটাই আমাদের সঠিক উত্তর, আনএবেল। তো আজকে আমরা প্রিফিক্স এবং সাফিক্সের ক্লাস করছি, এটা হলো আমাদের ক্লাস নাম্বার 1। তো আগামীকাল, অর্থাৎ আজকে আজকে আমাদের টিউজডে, তাই না? তো আগামীকাল আমাদের কি হবে, ওয়েডনেসডে। তো আগামীকাল আমাদের মেবি ইডিয়ামস এর ক্লাস রয়েছে। তো সেখানে তোমরা ইডিয়ামস এর ক্লাস করতে চাও অথবা প্রোভার্বস এর ক্লাস করতে চাও, আমাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাস এন্ড হওয়ার পর। অর্থাৎ কোনটা করতে চাও, ইডিয়ামস অথবা প্রোভার্বস, তোমরা যেটা চাইবে সেই অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। প্রোভার্ব অথবা ইডিয়ামস অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, ওকে? চলো আমরা নেক্সট দেখে নেব, 5। ড্যাশ রেগুলার, তো এখানেও প্রিফিক্স কে বসাতে হবে, ইম, ইন, ইর, বাই। সো কি হবে আমাদের সঠিক উত্তর, চলো অ্যান্সার করো ফর কোশ্চেন নাম্বার 5। ইম রেগুলার, ইন রেগুলার, ইর রেগুলার, বাই রেগুলার। সো হেয়ার অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার, ইররেগুলার। অ্যাকচুয়ালি রেগুলার মিন্স হলো প্রতিনিয়ত, ইররেগুলার মিন্স অনিয়মিত, নিয়মিত যেটা হয় না সেটাকেই আমরা ইররেগুলার বলে থাকি। নেক্সট কোশ্চেন 6, এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের প্রিফিক্স আমরা কি বসাবো, ইল, ডিজ, ইম এবং ডিতে আন। রেডি সবাই কোশ্চেন নাম্বার 6 এর জন্য, সো ইওর টাইম স্টার্টস নাও, চলো অ্যান্সার করো। ইল এগ্রিমেন্ট, ডিজ এগ্রিমেন্ট, ইম এগ্রিমেন্ট এবং ডি তে আন এগ্রিমেন্ট, কি প্রিফিক্স হবে আমাদের সঠিক উত্তর? তো এখানে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ডিজ এগ্রিমেন্ট। আর ডিজ এগ্রিমেন্ট মিন্স কি, মতভেদ বলতে পারো, অর্থাৎ মতের পার্থক্য বা যেটাকে আমরা মতভেদ বলতে পারি। নেক্সট কোশ্চেন 7, গ্রেটফুল, ইনগ্রেটফুল, ডিসগ্রেটফুল, ইমগ্রেটফুল এবং আনগ্রেটফুল, কি হবে আমাদের সঠিক অ্যান্সার? অর্থাৎ গ্রেটফুল এর সঙ্গে আমরা কি প্রিফিক্স কে অ্যাড করব, চলো অ্যান্সার করো। অপশন এ, বি, সি অথবা ডি।
অনেকের মনে হতে পারে অপশন বি অ্যান্সার, বাট যদি বি অ্যান্সার করো তাহলে কিন্তু ভুল। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, আনগ্রেটফুল। আনগ্রেটফুল, গ্রেটফুল মিন্স কৃতজ্ঞ, সেখানে আনগ্রেটফুল মিন্স হলো অকৃতজ্ঞ। মিনিংটাও আমরা জেনে নিচ্ছি। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন 8, ভেজিটেরিয়ান। তো ভেজিটেরিয়ান কথার অর্থ কি? যারা শাকসবজি এসব খায়, অর্থাৎ নিরামিষ যারা খায় তাদেরকে আমরা ভেজিটেরিয়ান বলি। সেটার বিপরীত নন ভেজিটেরিয়ান, ইন ভেজিটেরিয়ান, সরি আনভেজিটেরিয়ান, এবং ডিতে ডিজ ভেজিটেরিয়ান। কি হবে আমাদের সঠিক উত্তর? কোশ্চেন নাম্বার 8। সো ইউর টাইম স্টার্টস নাও। ভেজিটেরিয়ান মিন্স যারা আমিষ, সরি নিরামিষ, তাই না? যারা মাছ মাংস খায় না তাদেরকে আমরা কি বলে থাকি? যারা মাছ মাংস খায় না তাদেরকে আমরা নিরামিষাশী বলে থাকি, অর্থাৎ ভেজিটেরিয়ান। সো হিয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ নন ভেজিটেরিয়ান। অর্থাৎ নন ভেজিটেরিয়ান কথার অর্থ হলো আমিষাশী, যারা মাছ মাংস খায়। ক্লিয়ার? চলো আমরা নেক্সট দেখে নেবো। 9, পারপোজ। তো পারপোজের সঙ্গে আমরা কি সাফিক্স অ্যাড করব? পারপোজনেস, পারপোজ মেন্ট, পারপোজ লেস, এবং ডি তে নান অফ দিস। সো ইউর টাইম স্টার্টস নাও। কোশ্চেন নাম্বার 9, তো পারপোজ কথার অর্থ কি? পারপোজ কথার অর্থ হলো উদ্দেশ্য। তো এখানে হয়ে যাবে অপশন, যারা সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, পারপোজ লেস। অর্থাৎ পারপোজ লেস যখন বলবো তখন সেটা হয়ে যাবে উদ্দেশ্যহীন। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 10, ড্যাশ পোস্ট, অর্থাৎ প্রিফিক্স। তো অপশন এ তে বলেছে আনপোস্ট, বি তে আউটপোস্ট, সি তে অনপোস্ট, এবং ডি তে বাইপোস্ট। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 10। আনপোস্ট, আউটপোস্ট, অনপোস্ট, বাইপোস্ট। সো হিয়ার অপশন বি ইজ আওয়ার রাইট অ্যান্সার, যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ আউটপোস্ট। আউটপোস্ট কথার অর্থ কি? সমাবেশ, অর্থাৎ যেখানে অনেক লোক জড়ো হয় যেটাকে আমরা সমাবেশ বলি, তো সেটাই হলো আউটপোস্ট। বাইপোস্ট নয়, অ্যাকচুয়ালি এই বাই কথার অর্থ হলো বিদায়। যদি ডি অ্যান্সার করে থাকো তাহলে তুমি ভুল। ওকে, একটা হতে পারে বি ওয়াই পিওএসটি, বাইপোস্ট যেটাকে আমরা বলে থাকি, বাট এই বাই কথার অর্থ হলো বিদায়, যেটা যখন আমরা গুড বাই বলে থাকি, তাই না? অর্থাৎ বিদায়। নেক্সট কোশ্চেন 11, কি বলেছে? ড্যাশ হিউম্যান। অপশন এ ইনহিউম্যান, ইনহিউম্যান, আনহিউম্যান, এবং ডি তে নন হিউম্যান। কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 11। অপশন এ বি সি অথবা ডি কি হবে আমাদের সঠিক উত্তর? তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইনহিউম্যান। ইনহিউম্যান কথার অর্থ কি? অমানুষ বলতে পারো, বা অমানবিক যেটা, বা অমানুষ, এটাই আমাদের সঠিক উত্তর, ইনহিউম্যান। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 12, ডেঞ্জার। তো ডেঞ্জারের সঙ্গে আস, এন, এড, এর, তো কি হবে আমাদের সঠিক উত্তর? অর্থাৎ ডেঞ্জারের সঙ্গে আমরা কি সাফিক্স অ্যাড করব? সো ইওর টাইম স্টার্টস নাও। চলো অ্যান্সার করো ডেঞ্জার। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন এ অ্যান্সার করলে তারা কিন্তু একদমই সঠিক, ডেঞ্জারের সঙ্গে আমাদের সঠিক সাফিক্স যেটা সেটা কি হয়ে যাবে? আস, তাই না? তো ডেঞ্জারাস, ডেঞ্জারাস কথার অর্থ কি? বিপজ্জনক। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 13, কি বলেছে দেখো? ট্রাস্ট। তো ট্রাস্টের সঙ্গে আমরা কি সাফিক্স অ্যাড করব? ওরদি, হ্যাভেল, অর্থাৎ ট্রাস্ট ওরদি, ট্রাস্টেবেল, ট্রাস্টলি, ডিজ, অর্থাৎ ট্রাস্ট ডিজ। তো এটা তো আমাদের অ্যান্সার হবেই না, অপশন এ বি আর সি এর মধ্যে চুজ করো কি হবে আমাদের সঠিক উত্তর। সো ইওর টাইম স্টার্টস নাও। তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা একদমই সঠিক, অর্থাৎ ট্রাস্ট ওরদি। ট্রাস্ট ওরদি কথার অর্থ কি? বিশ্বস্ত। নেক্সট কোশ্চেন 14, ড্যাশ কম্পোজ, ডিসকম্পোজ, ডিকম্পোজ, মিসকম্পোজ, এবং ডি ইনকম্পোজ। চলো সময় শুরু হচ্ছে এখন কোশ্চেন নাম্বার 14 এর জন্য। অপশন এ বি সি অথবা ডি, তো এখানে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অপশন অপশন
বি কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ডিকম্পোজ। ওকে, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর। ডিকম্পোজ কথার অর্থ কি এনিওয়ান যদি জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো। ডিকম্পোজ কথার অর্থ হলো পচা। ডিকম্পোজ কথার অর্থ কি? পচা। ক্লিয়ার? ডিজ নয়, ওকে। ডিকম্পোজ কথার অর্থ হলো পচা। নেক্সট কোশ্চেন 15, রেলেভেন্ট। তো অপশন এ তে ডিজ, অর্থাৎ ডিজ রেলেভেন্ট, ইরেলেভেন্ট, মিস রেলেভেন্ট এবং ডি আনরেলেভেন্ট কি হবে আমাদের সঠিক উত্তর? চলো অ্যান্সার করো। 15-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ইরেলেভেন্ট, সরি ইরেলেভেন্ট। তো ইরেলেভেন্ট কথার অর্থ কি? অপ্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। 16, ড্যাশ মেরিট। অপশন এ ডিমেরিট, ডিমেরিট অর্থাৎ ডিই ডে, ডিই ডি, আর নেক্সট বলেছে ডিসমেরিট এবং ডি তে নন মেরিট। কি হবে আমাদের সঠিক উত্তর 16-এর জন্য? তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা একদমই সঠিক, অর্থাৎ ডিমেরিট। ডিমেরিট মিন্স কি বলতে পারি? অযোগ্য। ডিমেরিট মিন্স অযোগ্য বলতে পারি। চলো আমরা নেক্সট দেখে নেবো। 17, ড্যাশ বেস অর্থাৎ প্রিফিক্স, অ্যাপ বেস, মেল বেস, ডি বেস এবং পোস্ট বেস। সো অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? অপশন এ বি সি অথবা ডি। তো এক্ষেত্রে যারা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ডি বেস। ডি বেস মিন্স কি? এনি ওয়ান, কমেন্টে জানাতে থাকো। তো ডিবেস মিন্স কাউকে ছোট করা বা হীন করা, এটা বলতে পারো, কাউকে ছোট করা বা হীন করা, এটাই কিন্তু আমাদের বেঙ্গলি মিনিং। চলো নেক্সট কোশ্চেন 18, ড্যাশ চেঞ্জ, মেল চেঞ্জ, ইন্টার চেঞ্জ, মিস চেঞ্জ এবং ডিতে নন চেঞ্জ। কি হবে আমাদের সঠিক প্রিফিক্স? অপশন এ বি সি ডি। কোশ্চেন নাম্বার 18, তো এক্ষেত্রে যারা অপশন বি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ইন্টারচেঞ্জ কিন্তু আমাদের সঠিক উত্তর। আর ইন্টারচেঞ্জ কথার অর্থ কি? কোনো কিছুকে বিনিময় করা। ইন্টারচেঞ্জ মিন্স কোনো কিছু বিনিময় করা। নেক্সট কোশ্চেন 19, ড্যাশ অ্যাকসেপ্টেন্স, রি অ্যাকসেপ্টেন্স, সাব অ্যাকসেপ্টেন্স, আনঅ্যাকসেপ্টেন্স এবং ডিতে নন অ্যাকসেপ্টেন্স। কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19, অপশন এ বি সি ডি। কি হবে আমাদের সঠিক উত্তর? তো এই ক্ষেত্রে যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, নন অ্যাকসেপ্টেন্স কিন্তু আমাদের সঠিক উত্তর। আর নন অ্যাকসেপ্টেন্স কথার অর্থ কি? যেটাকে গ্রহণ করা হয় না, অর্থাৎ প্রত্যাখ্যান বা রিফিউজ বলতে পারো, রিফিউজ করা, তো প্রত্যাখ্যান করা, এটাই হলো আমাদের মিনিং। নেক্সট কোশ্চেন 20, এক্সট্রিম, এক্সট্রিমের সঙ্গে আমরা কি সাফিক্স অ্যাড করব? এক্সট্রিম ইস্ট, এক্সট্রিমার, এক্সট্রিমেন, এক্সট্রিমর। তো ভেরি ইন্টারেস্টিং একটা ওয়ার্ড এটা, যেটা এক্সট্রিম। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 20-এর জন্য আমাদের সঠিক অ্যান্সার কি হবে? এক্সট্রিমিস্ট, এক্সট্রিমার, এক্সট্রিমেন, এক্সট্রিমার। সো হেয়ার অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। যারা অপশন এ অ্যান্সার করলে, চুজ করলে তারা একদমই সঠিক। এক্সট্রিমিস্ট কথার অর্থ কি? চরমপন্থী। এক্সট্রিমিস্ট মিন্স আমরা কি বলতে পারি? চরমপন্থী। তো তখন কিন্তু এম ইটা হবে না, অর্থাৎ এক্স টি ই এক্স টি আর ই এম আই এস টি, এটাই কিন্তু আমাদের স্পেলিং হয়ে যাবে, এক্সট্রিমিস্ট, চরমপন্থী। চলো আমরা নেক্সট দেখে নেব। 21 কি বলেছে দেখো? বার্ডেন। তো বার্ডেনের সঙ্গে আমরা কি সাফিক্স অ্যাড করব? ই আর, বার্ডেনার, বার্ডেনাইজ, বার্ডেনলি এবং বার্ডেন সাম। হেয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও, চলো অ্যান্সার করো ফটাফট। কোশ্চেন নাম্বার 21, তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ বার্ডেন সাম। তো বার্ডেন সাম কথার অর্থ কি? কোনো কিছু কষ্টকর, কোনো কিছু বা কষ্ট কষ্ট করে লিখলাম, ওকে। যেরকমটা আমরা কোয়ারেল সাম বলে থাকি, কোয়ারেল সাম। কোয়ারেল সাম কথার অর্থ কি? ঝগড়া করা। এবং আরেকটা বলতে পারি ট্রাভেল সাম, এরকম কিছু ওয়ার্ড কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ওকে। তো কোয়ারেলের সঙ্গে আমরা সাম ব্যবহার করতে পারি, ট্রাভেলের সঙ্গেও সাফিক্স হিসেবে আমরা সাম ব্যবহার করতে পারি।
সেরকমই বার্ডেনসাম। নেক্সট 22 ড্যাশ স্পোকেন, অ্যান্টি স্পোকেন, আর ডি ইজ স্পোকেন, নন স্পোকেন এবং ডি তে আউট স্পোকেন কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও। তো দেখো এই যে সাফিক্স প্রিফিক্স গুলো করছে এগুলো কিন্তু অনেকটাই অর্থাৎ বেশিরভাগই আমাদের পি ওয়াই কিউ বেসড, অর্থাৎ প্রায় অনেকগুলোই আমাদের প্রিভিয়াস ইয়ারে এসেছে, তো সেখান থেকে তোমাদের রিপিট কোশ্চেন দিতেই পারে। হেয়ার অপশন ডি ইজ আওয়ার রাইট অ্যান্সার, যারা অপশন ডি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ আউট স্পোকেন। আউট স্পোকেন কথার অর্থ কি? যে স্পষ্ট ভাষায় কথা বলে, অর্থাৎ স্পষ্ট ভাষী। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন 23 ড্যাশ কন্টেন্ট, মেল কন্টেন্ট, ইন্টার কন্টেন্ট, পোস্ট কন্টেন্ট, মেল কন্টেন্ট, হেয়ার অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 23। তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন ডি অ্যান্সার করলে তারা কিন্তু ভুল, অপশন এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, অর্থাৎ মেল, এম এ এল সি ও এন টি ই টি ই এন টি, মেল কন্টেন্ট কথার অর্থ হলো অসন্তুষ্ট। মুভিং টু দ্য নেক্সট ওয়ার্ড বা নেক্সট কোশ্চেন 24 ড্যাশ ক্রেডিবল, ইনক্রেডিবল, আনক্রেডিবল, ইনক্রেডিবল, মিসক্রেডিবল, ভেরি ইজি, তো চলো অ্যান্সার করো ফটাফট। 24 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, অর্থাৎ প্রিফিক্সটা কি হবে এখানে? তো অপশন এ কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইনক্রেডিবল। ইনক্রেডিবল কথার অর্থ কি? অবিশ্বাস্য। চলো নেক্সট কোশ্চেন দেখে নি 25 ভায়োলিন, ভায়োলিন, তো ভায়োলিনের সঙ্গে আমরা কি সাফিক্স অ্যাড করব? ভায়োলিন সরি ভায়োলিনিক্যাল, নেক্সট বলেছে ভায়োলিনার, নেক্সট ভায়োলিনিস্ট এবং লাস্টে যেটা বলেছে অর্থাৎ এ এল অ্যাড করতে বলেছে, অর্থাৎ ভায়োলিনাল। অপশন এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও। তো এটাও কিন্তু আমাদের একটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল পুলিশের এক্সামে, ওকে, ডাব্লিউপি নয় অন্য স্টেটের। তো এখানে আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন সি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ভায়োলিনিস্ট, অর্থাৎ যে ভায়োলিন বাজায়, বেহালা বাদক, মনে থাকবে সবার। এটা কিন্তু ডাব্লিউবিতে আসেনি, আই রিপিট এগেইন, অন্য স্টেটের অর্থাৎ অন্য স্টেটের এক্সামে এসেছিল পুলিশেরই। চলো নেক্সট 26 ইনফ্যান্ট, তো ইনফ্যান্টার, ইনফ্যান্ট্রি, ইনফ্যান্ট ফুল, ইনফ্যান্ট লেস কি হবে আমাদের সঠিক উত্তর? অর্থাৎ সাফিক্স অ্যাড করতে হবে। সো ইওর টাইম স্টার্টস নাও, চলো অ্যান্সার করো 26 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে। এটা হয়তো অনেকেই পারবে, তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশান বি, ইনফ্যান্ট্রি। ইনফ্যান্ট্রি কথার অর্থ কি? ইনফ্যান্ট্রি কথার অর্থ হলো সৈন্যবাহিনী। নেক্সট কোশ্চেন 27 ড্যাশ কন্ডাক্ট, মিস কন্ডাক্ট, নন কন্ডাক্ট, ওভার কন্ডাক্ট এবং ডি তে আনকন্ডাক্ট, অপশান এ বি সি ডি কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও, কোশ্চেন নাম্বার 27। তো বুঝতেই পারছো এখানে আমাদের সঠিক উত্তর যারা অপশান এ অ্যান্সার করছো তারা একদমই সঠিক, অর্থাৎ মিস কন্ডাক্ট। মিস কন্ডাক্ট কথার অর্থ কি? বাজে আচরণ করা। বাজে আচরণ করা, ওকে, নন কন্ডাক্ট নয়, আনকন্ডাক্ট নয়। চলো আমরা নেক্সট দেখে নেবো 28 পারফেক্ট, পারফেক্টের প্রিফিক্স কি হবে? অ্যান্টি পারফেক্ট, আনপারফেক্ট, ইমপারফেক্ট এবং দিতে ডিসপারফেক্ট। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 28। তো এখানে হয়ে যাবে আমাদের সঠিক উত্তর ইমপারফেক্ট, যেটা পারফেক্ট নয় সেটাকে আমরা ইমপারফেক্ট বলে থাকি। নেক্সট কোশ্চেন 29 বিউটি, তো বিউটিফাই, বিউটিফাই অর্থাৎ এফ ওয়াই অথবা এফ আই কোনটা হবে? নেক্সট বিউটি বিউটিলি, নেক্সট বলেছে বিউটি এন, তো বুঝতে পারছো অপশন সি ডি আমাদের সঠিক উত্তর নয়, এ আর বি এর মধ্যে চুজ করতে হবে। চলো আর সঠিক উত্তর কি হবে অ্যান্সার করো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বি যারা করলে তারা কিন্তু ভুল, এই ফাইটা নয়, এফ ওয়াই কে আমরা ব্যবহার করে থাকি বিউটিফাই,
অর্থাৎ সুন্দর, বিউটি, সুন্দর। তো যদি বিউটিফুল, সরি, যদি বিউটি থাকতো, ভালো করে বুঝবে, যদি বিউটি থাকতো তো সেক্ষেত্রে সাফিক্স হিসেবে আমরা ফুলকে ব্যবহার করতাম, যদি বিউটি থাকে অর্থাৎ ওয়াই থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা ফাইকে সাফিক্স হিসেবে ব্যবহার করে থাকি। ক্লিয়ার? চলো নেক্সট 30, আর এটাই আজকের ক্লাসের লাস্ট সাফিক্স অথবা প্রিফিক্স। তো প্রিফিক্স থেকেই কোশ্চেন। ড্যাশ রিলিজিয়াস, ইরিলিজিয়াস, ইন, নেক্সট ইন্টার এবং ডিতে ডি, কি হবে আমাদের সঠিক উত্তর? সো ইওর টাইম স্টার্টস নাও, ভেবে চিন্তে অ্যান্সার করো, চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 30। তো এখানে কিন্তু অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ইরিলিজ, সরি ইরে, আই রিপিট এগেইন, ওকে, ইরেলিজিয়াস। তো অনেক সময় এরকম হয় আমাদের কথাটা বেঁধে যায়, তাই না? তো মাঝে মাঝে এরকম হয়, তো ডোন্ট মাইন্ড। এখানে মিনিংটা কি হয়ে যাবে? অধার্মিক, মিনিংটা কি হয়ে যাবে? অধার্মিক। তো এই ছিল 30 কোশ্চেন। তো আউট অফ 30 তুমি কত স্কোর করলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দেবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। তো নিশ্চয়ই জানো এখানে আমরা WBP-র জন্য, অর্থাৎ নিউ ব্যাচ যেটাকে বলতে পারো, WBP-র জন্য আমরা নিউ ব্যাচ স্টার্ট করেছি। তো এই যে ক্লাসগুলো আমরা করছি শুধুমাত্র WBP-র জন্য হেল্পফুল নয়, অর্থাৎ কলকাতা পুলিশের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য হেল্পফুল, এবং সেই সঙ্গে SSC GD। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 6 PM। তো আগামীকাল ইডিয়ামস অথবা প্রোভার্বস এর ক্লাস করতে চাও তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, সেই অনুযায়ী আমি তোমাদেরকে ক্লাস প্রোভাইড করব। তো বি কুইক, সবাই আমাকে কমেন্ট সেকশনে জানাও যে কোনটা ক্লাস করতে চাও, অর্থাৎ ইডিয়ামস অথবা প্রোভার্বস। তো দেখা হচ্ছে আগামীকাল 6 PM, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।